প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, নিরাপদে আছো। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। পরিচিতি পর্ব, শিক্ষক পরিচিতি, নাজমা আক্তার সহকারী প্রভাষক, মজিদুজ্জোনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নরকলিকাতা, নৈডা, সৈয়দপুর। পাঠ পরিচিতি, বিষয় ভূগোল ও পরিবেশ, শ্রেণী নবম দশম শ্রেণী, অধ্যায় তৃতীয়, মানচিত্র পঠন ও ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, শুরু করছি প্রথম ফাইনাল সেমিস্টার পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস লেকচার ৩। সোর্স শিক্ষার্থীরা, শুরু করছি তোমাদের প্রথম ফাইনাল সেমিস্টার পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস লেকচার ৩। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ, ছবি থেকে অবশ্যই তোমরা বুঝতে পারতেছ যে আজকের আলোচ্য বিষয় ছিল হচ্ছে তৃতীয় অধ্যায়ের মানচিত্র পঠন ও ব্যবহার। এখানে বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন ধরনের মানচিত্র দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তৃতীয় অধ্যায়ের বিষয় হচ্ছে মানচিত্র পঠন ও ব্যবহার। তাহলে আমরা আগে দেখে নিই মানচিত্র কেন প্রয়োজন বা মানচিত্র কি বা কাকে বলে। যেহেতু তোমাদের ক্লাসগুলো অবজেক্টিভ বা এমসিকিউ উপর বেশি গুরুত্ব, তাই এই বিষয়গুলো তোমাদেরকে জানা প্রয়োজন, কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ আকারে প্রশ্ন থাকবে। মানচিত্র একজন ভূগোলবিদের জন্য একটি অতি প্রয়োজনীয় উপকরণ, আর এর সাহায্যে সমগ্র পৃথিবী বা কোনো অঞ্চল সমগ্র পৃথিবী বা কোনো অঞ্চল সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভ করা যায়। তার মানে মানচিত্র বিশ্লেষণ করলে আমরা পৃথিবী সমগ্র পৃথিবী বা কোনো একটি অঞ্চলের সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান লাভ করতে পারি। একটি মানচিত্রের মধ্যে আমরা সমগ্র পৃথিবীকে অথবা এর কোনো এক কোনো এক অঞ্চলকে দেখতে পারি। আমরা কোনো একটি কাগজের মাধ্যমে মানচিত্র এঁকে সেখানে চিহ্ন দিয়ে এই ধরনের অঞ্চলের অবস্থান সম্বন্ধে সুস্পষ্ট সম্বন্ধে বুঝতে পারি। এখন দেখি মানচিত্র কাকে বলে বা মানচিত্র কি। ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ মানচিত্র। ল্যাটিন শব্দ ম্যাপা থেকে ম্যাপ শব্দটি এসেছে। ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে ম্যাপ বলে। আগের দিনে কাপড়ের উপরই ম্যাপ বা মানচিত্র আঁকা হতো। পৃথিবী বা কোনো অঞ্চল বা এর অংশ বিশেষকে কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র বলে। মানচিত্র হলো নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা বা দ্রাঘিমা রেখা সহ কোনো সমতল ক্ষেত্রের উপর পৃথিবী বা এর অংশ বিশেষের অঙ্কিত রূপ। এই সমতল ক্ষেত্রে হতে পারে একটি কাপড়ের টুকরা বা কাগজ। মানচিত্রে তিনটি পদ্ধতিতে স্কেল নির্দেশ করে, বর্ণনার সাহায্যে, রেখাচিত্রের সাহায্যে, প্রতিভূ অনুপাতের সাহায্যে। মানচিত্রের প্রকারভেদ, মানচিত্র বিভিন্ন প্রকার হতে পারে। মানচিত্রে ব্যবহৃত স্কেল অনুসারে মানচিত্রকে দুই ভাগে ভাগ করা যায়, বৃহৎ স্কেলের মানচিত্র, ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এবং এই বৃহৎ স্কেলের মানচিত্র এবং ক্ষুদ্র স্কেলের মানচিত্র সম্পর্কে ব্যাখ্যা দেওয়া আছে। যেমন দেখো, মোজা মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্র, দেয়াল মানচিত্র ভূচিত্রের মানচিত্র, ক্ষুদ্র স্কেলের মানচিত্র। প্রশ্ন হতে পারে, বৃহৎ স্কেলের মানচিত্রগুলো কী, কোনটা বৃহৎ স্কেলের মানচিত্র? আবার দেখো, উপস্থাপিত বিষয়ের উপর ভিত্তি করে মানচিত্রকে দুই ভাগে ভাগ করা যায়, গুণগত মানচিত্র, পরিমাণগত মানচিত্র। গুণগত মানচিত্র ভূতাত্ত্বিক মানচিত্র, ভূসাত্ত্বিক মানচিত্র, ভূমিকম্পের মানচিত্র, মৃত্তিকা মানচিত্র, এগুলো ইত্যাদি গুণগত মানচিত্র। পরিমাণগত মানচিত্রের মধ্যে রয়েছে বায়ুর উত্তাপ, বৃষ্টিপাত, পরিমাপ, পরিমাণ, জনসংখ্যার বন্টন, জনসংখ্যার ঘনত্ব, খনিজ উৎপাদন, বনজ সম্পদ ইত্যাদি, এগুলো হচ্ছে পরিমাণগত মানচিত্র। এছাড়া কার্যভার ভিত্তি করে মানচিত্র কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন ক্যানালস বা মৌজা মানচিত্র, তোমরা ভালো করে পড়বা ক্যানালস বা মৌজা মানচিত্র সম্পর্কে। ক্যানালস, ক্যানালস ট্রে, ক্যানাল শব্দ, ক্যানালস বা মৌজা মানচিত্র। ক্যানালস ট্রে শব্দটি এসেছে ফ্রেঞ্চ শব্দ ক্যানালস ট্রে থেকে। ক্যানালস শব্দটি এসেছে ফ্রেঞ্চ শব্দ ক্যানালস ট্রে থেকে, যার অর্থ হচ্ছে রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। এই মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোনো রেজিস্ট্রিকৃত ভূমি বা বিল্ডিং এর মালিকানা চিহ্নিত করার জন্য। আমাদের দেশে যে সকল মানচিত্র মৌজা মানচিত্র যে সকল মৌজা মানচিত্র দেখতে পাই সেগুলো আসলে ক্যানালস বা মৌজা মানচিত্র। তারপর হচ্ছে ভূসাত্ত্বিক মানচিত্র,
দেয়াল মানচিত্র, অ্যাটলাস মানচিত্র, এই মানচিত্রগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত পড়বা এবং বোঝার চেষ্টা করবা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখে নিই আমরা তৃতীয় অধ্যায়, মানচিত্র পঠন ও ব্যবহারের সম্ভাব্য এমসিকিউগুলো কি, এমসিকিউগুলো কেমন হতে পারে। এমসিকিউগুলো তোমরা ভালো করে দেখো এবং রিভিশন করো। মানচিত্রের মাধ্যমে আমরা দেখতে পারি সমগ্র পৃথিবী, একটি অঞ্চল, সমগ্র বিশ্বজগৎ। উত্তর ক, সমগ্র পৃথিবী, একটি অঞ্চল। বর্তমানে বাংলাদেশের বিভাগ কয়টি? আটটি, আটটি হবে। ম্যাপ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ম্যাপা, ল্যাটিন ম্যাপা শব্দের অর্থ কি? কাপড়ের টুকরা। মানচিত্র তৈরির প্রথম অবদান কোন দেশের? মিশর। ক্যাডাস্ট্রে শব্দের অর্থ কি? রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। প্রাকৃতিক মানচিত্রের উচ্চভূমি ও মালভূমিকে কোন রং দিয়ে প্রকাশ করা হয়? হলুদ বা কমলা। যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কয়টি? চারটি। কানাডাতে প্রমাণ সময় কয়টি? পাঁচটি। জিপিএস দিয়ে তথ্য সংগ্রহ করা, সংগ্রহের জন্য আকাশের অবস্থা কেমন হওয়া প্রয়োজন? মেঘমুক্ত স্বচ্ছ আকাশ। জিএস সর্বপ্রথম ব্যবহার শুরু হয় কত সালে? 1964 সালে। জিএস ব্যাপকভাবে ব্যবহার শুরু হয় কত সালে? 1980 সালে। ম্যাপ শব্দটি কোন দেশে সব থেকে এসেছে? ল্যাটিন। এটি কাগজের একটি দেশের মানচিত্র দেখানো হয়েছে। এখানে সাতটি বিভাগ, প্রতিটি বিভাগের জেলা, নাম ও সীমানা দেখানো হয়েছে। ম্যাপে চারদিকে বিভিন্ন দেশ ও সাগর দেখানো হয়েছে। ম্যাপটি কোন দেশের? বাংলাদেশ। উক্ত ম্যাপটিকে যে ধরনের ম্যাপ বলা হয়? রাজনৈতিক ম্যাপ, প্রশাসনিক ম্যাপ। মানচিত্র সাধারণত কত প্রকার? দুই প্রকার। সকল মানচিত্র কোন সীমা দেখাতে হয়? আন্তর্জাতিক। গিনেসের সাথে বাংলাদেশ সময়ের পার্থক্য? 6 ঘন্টা। দ্রাঘিমা 1 মিনিট দূরত্বের জন্য সময়ের পার্থক্য? 4 সেকেন্ড। জিপিএস কোনটি বোঝায়? গ্লোবাল পজিশনিং সিস্টেম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাস তৃতীয় অধ্যায় তোমাদের দেখানো হলো মানচিত্র পঠন ও ব্যবহার। বিভিন্ন প্রকার মানচিত্র সম্পর্কে ভালোভাবে পড়তে হবে, যা তোমাদের পড়ানো হলে এটা ভালোভাবে রিভিশন করতে হবে, ভালোভাবে মুখস্থ করতে হবে। সবাইকে আজকের ক্লাসে সবাই আজকের ক্লাসটি মনোযোগ সহকারে করবে। আশা করি সবাই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।